বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রী, গবেষক এবং বাইরে থেকে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং ছাত্রছাত্রী বন্ধুরা, আপনাদের সবাইকে আমি খুবই শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আমাদের আজকের এই যে ওয়ার্কশপ, এটার আমাদের শিরোনাম হচ্ছে বর্ডার মাইগ্রেশন টেকনিক্স। আমরা মাইগ্রেশন আমাদের গবেষণার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থিকতা, আমরা সবসময় এটা ব্যবহার করে থাকি, নানা কাজে ব্যবহার করে থাকি, যে কোনো বিষয়ে ব্যবহার করে থাকি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কয়েকটা পর্বে আমাদের আজকের উপস্থাপনা করব। তো এখানে আসলে আমার যেটা পরিকল্পনা, আমি জানি না সবার একটা ব্যাপার আছে, আজকে দুপুর দিয়ে হয়তো আমরা পুরোপুরি সেভাবে ব্যবহার করতে পারবো না, তবে মোটামুটি আমাদের পরিকল্পনা আছে যে ছয়টা বিষয় আমরা আলোচনা করা এবং আমরা শুরু করি, তারপর সময়ের উপর নির্ভর করে আমরা দেখবো যখন কিন্তু যেতে পারি। তো হয়তো সকালে আমরা চেষ্টা করবো গত দিনে বিষয়ের উপর আলোচনা করা এবং হয়তো দুপুরের পরে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমার পরিকল্পনা যেটা, যে আমরা প্রতিটা বিষয় হয়তো এক ঘন্টার সময়, এক ঘন্টা বা তার একটু কম, 40 থেকে 45 মিনিট সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। তো আপনারা আমাকে বক্তৃতা চলাকালীন সময় প্রশ্ন করতে পারেন, তবে ভালো হয় যদি আপনারা একটা নোট নিয়ে রাখেন এবং তারপর আমরা একটা লেকচার শেষে আমরা হয়তো 10 মিনিটের মধ্যে চালাতো একটু ব্রেক আমরা দিয়ে দেখাম। কারো পক্ষে আমরা দীর্ঘ আড়াই তিন ঘন্টা আমরা সঙ্গে রাখতে পারব, তা আমার যে পরিকল্পনা সেটা হলো যে 40-45 মিনিট পর আমরা হয়তো একটু সামান্য অল্প সময়ের জন্য একটু বিরতিতে যাব, সেই সময় যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, অথবা আমাদের ওয়ার্কশপ শেষে আপনাদের যদি প্রশ্নগুলো থাকে আপনারা তো সেগুলো আপনাদের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারেন। তো আমি যে বইটার কথা প্রফেসর অবুল করিমের সাথে বললেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতার প্রতি ব্যক্তিগতভাবে, কারণ তুমি না থাকলে কোনোভাবে হয়তো আজকের এই অনুষ্ঠান উপস্থাপন করা বা ওটা আয়োজন করা সম্ভব হতো, সেই সাথে আমার ভবিষ্যৎ বিভাগের দুজন ছাত্র আবু হরাই রায় এবং আয়ুব আলী খান রাও, তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। তো আজকে আমি যে আলোচনাগুলো করব তার অধিকাংশ বিষয় কিন্তু এই বইয়ের মধ্যে আমাদের আছে। বইটা আসলে রিগ্রেশন টাইম সিরিজ অ্যান্ড ফোরকাস্টিং, তিনটা বিষয় একসাথে করে লেখা, কিন্তু রিগ্রেশন যে অংশ কিন্তু সেটার মধ্যে আজকে আমি যে আলোচনাগুলো করবো তার প্রায় পুরোটা অংশই আপনারা পাবেন এবং কত সুন্দর করে আমি আশা করি যে বইটা হয়তো কাজে লাগবে না। তা আপনারা যদি আগ্রহী হন এটা আপনারা আপনাদের সংগ্রহ। তো আমি শুরু করি প্রথম অংশটা, আজকে প্রথম যে লেকচার, এটা হয়তো একটু বাড়তি সময় নেবে, কারণ এই বিষয় এটা হচ্ছে একেবারে মূল কিছু ধারণা আমাদের এখানটায় আছে। আসলে আমরা সবাই জানি যে পরিসংখ্যানের শুরুটাতে এটা ছিল একটা সোশ্যাল সায়েন্স, মানে সমাজ থেকে স্ট্যাটিস্টিক্স শব্দটা যেটা থেকে আসা, স্টেট থেকে, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত যে বিষয় সেটা ছিল স্ট্যাটিস্টিক্স। সুতরাং সেটা সেই অর্থে পরিসংখ্যান এক সময় সামাজিক বিজ্ঞানেরই একটা অংশ বলে আমরা মনে করতাম, কিন্তু পরবর্তীতে এটা বিজ্ঞানের একটা শাখা হিসাবে পরিগণিত এবং তার কারণটা হচ্ছে যে বিজ্ঞানে আমরা যে কাজটা করে থাকি, যে আমরা সত্যের সন্ধান করে থাকি এবং সেই সত্যের সন্ধানটা ধরা হয় তার ভিত্তিতে, যেমন জগদীশ চন্দ্র বসু তার যে বিখ্যাত কবিতা ও কবি ও বিজ্ঞানী যে প্রবন্ধ সেখানে তিনি বলেছেন যে কবি এবং বিজ্ঞানী দুজনই কিন্তু সত্যের সন্ধান করে, কবি করে তার আবেগ দিয়ে, তার হৃদয় ভিত্তি দিয়ে, আর বিজ্ঞানী করে তার অনুসন্ধিৎসা দিয়ে। এই হচ্ছে পার্থক্য, সবাই আমরা সত্য সন্ধান করি। তো সেই সত্য সন্ধানের ক্ষেত্রে পরিসংখ্যান উপাত্ত তথ্য এর ভিত্তিতে যেহেতু সত্য সন্ধান করে, সেই অর্থে বিজ্ঞান এবং লিস্ট স্কোয়ার যে মেথডটা আমরা রিগ্রেশনের সাথে অত্যন্ত পরিচিত, সেই লিস্ট স্কোয়ারের মাধ্যমে আমরা যে কাজটা করে থাকি, আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে আমরা বলছি যে অবজারভেশন,
এটা হচ্ছে ট্রু প্লাস এরর, কারণ আমি যেটা অবজারভেশন পেই তার মধ্যে একটা হলো গরম সত্য থাকে আর কিছু কিছু থাকে। লিস্ট স্কয়ার সেই ভ্রান্তির পরিমাণ থেকে কমে সত্যের পরিমাণটাকে সর্বোচ্চ করার চেষ্টা করে থাকে। একটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা যাবে। এখানে আমরা সবাই জানি যে রিগ্রেশনে আমরা দুটো চলকের মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। এখানে x এর মতো y দুটো চলক আছে, x এর মান 1 2 3 4 5, y এর কিছু মান আছে, কিন্তু আমি ইচ্ছা করলে y এর প্রত্যেকটা মানকে আমি এমন ভাবে উপস্থাপন করতে পারি যাতে এই সম্পর্কটা 2 + 3x + ε বলতে কিছু ভ্রান্তি বা কিছু কিছু, অর্থাৎ এখানে তাকে 5.2 কে আমি কিন্তু 2 + 3 × 1 তাহলে 5 + 0.2। আবার দেখেন পরেরটাতে আমাদের ঠিক ওই যে x এর মান 2, আমি 8.9 কে ওইখানে আমি দুইবার বার করছি, 2 + 3 × 2 + 1, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকেই আমি 2 + 3 × x, তাহলে এখানে যেটা দাঁড়ানো হচ্ছে আমার তাহলে 2 + 3x, এটা কিন্তু আমি সত্য বলে ধরে নিই, এটা যদি আমি মডেল বলে চিন্তা করি তাহলে এই যে একটু বিচ্যুতি আছে ওটা ওই বিচ্যুতিটা কে দিয়ে আমি কি করতে পারছি, আমি একটা কল্পনা আমরা সবাই জানি যে 2 + 3x একটা সরলরেখার সমীকরণ, এই সরলরেখাটাকে আমার এটা আমার কল্পিত রেখা বা আমার অনুমিত রেখা, তাহলে যে কোনো অবজারভেশনকে আমরা ট্রু অর্থাৎ যেটা আমি চাই বা যেটা আমার কল্পনায় আছে যেটা বড় ছিল সেটার সাথে একটু বিচ্যুতি দিয়ে আমি এটাকে উপস্থাপন করি। এইভাবে এটা আসলে সব যে কোনো তথ্যকে এভাবে উপস্থাপন করা সম্ভব। আর রিগ্রেশনের যে শুরুটা যেটা আমাদের গল্প করছিলেন সাধু বাবু কিন্তুদের যে গল্পটা আমি সেটা দিয়ে শুরু করি যে রিগ্রেশনের উৎপত্তি বা শুরুটা কোথা থেকে, এটা হলো এরকম যে আমরা এই গল্পটার সাথে সবাই পরিচিত যে গালিভার একজন বিখ্যাত মানে বলা যায় যে আবি, তিনি বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে গিয়েছেন এবং প্রতিটি অভিযানে কোনো না কোনো দুর্ঘটনা তিনি উপকৃত হন এবং তার নানা ধরনের অভিজ্ঞতা সেখানে হয়। তো প্রথম যে তার যে জাহাজ ডুবে তিনি যে দ্বীপটিতে যে হাজির হন সেটা হচ্ছে মোটামুটি এইরকম একটা দ্বীপ যেখানে মানুষের উচ্চতা 6 ইঞ্চির মতো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে গালিভারকে মাটিতে শুয়ে তার হাত পা বেঁধে তার মাথার উপরে কপালের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তো এই যে 6 ইঞ্চি উচ্চতার মানুষ এবং পরবর্তীতে তিনি যে দ্বীপে যান সেই দ্বীপে মানুষের উচ্চতা ছিল 70 থেকে 72 ফুট, অর্থাৎ সেটা সবাই খুব লম্বা, সেখানে গালিভারের অবস্থায় লিলিপুত্রের মতো তিনি খুব খটাকি। এই গল্পটা আমরা সবাই জানি, আমাদের অনেকেরই আমরা যারা স্কুলে আদালত করছিলাম আমার সাধারণ হয়তো সাক্ষী থাকবে তাদেরও হয়তো এটা পাঠ্য হিসাবে ছিল আমাদের, এটা আমাদের এসএসসিতে আমাদের পাঠ্য ছিল এই বইটা। এই গল্পগুলো আমাদের সবারই জানা এবং আমরা এটাকে ঠিক গল্পের ছলে আসলে কিন্তু আমরা পড়েছি এবং আমরা খুব আনন্দ উপভোগ করতাম গল্পটা পড়ার সময়। কিন্তু যারা বিজ্ঞানী তারা কিন্তু খুব ছোট ছোট জিনিসের মধ্যে থেকেই অনেক বড় কিছু তারা বের করার চেষ্টা করে, যেমন নিউটন তার যে মাধ্যাকর্ষণ তত্ত্ব এটা কিন্তু খুব সাধারণ একটা ঘটনা, তার মাথায় একটা আপেল পড়লো তিনি চিন্তা করতে শুরু করলেন যে মাথায় কেন আপেলটা পড়লো। আমরা যারা রাজশাহী অঞ্চলের মানুষ সারা বছরই প্রায় গরমের সময় আমাদের মাথায় আম পড়ে কিন্তু আমরা কখনো কেন আম পড়লো এটা নিয়ে চিন্তা করি না, আমরা আমরা কি করে ঝালমরুচিতে মাখিয়ে খাওয়া যাবে এটা নিয়ে আমরা বেশি ব্যস্ত। সুতরাং অনেক ছোট ছোট ঘটনা সেটা কিন্তু যখন একজন বড় মানুষের হাতে যেয়ে পড়ে তখন সেখান থেকে অনেক বড় কিছু বের হয়ে যাচ্ছে। তো সেই সময় যারা জিন গবেষণা নিয়ে কাজ করতেন জেনেটিক সায়েন্টিস্ট যারা তার মধ্যে অন্যতম প্রধান ছিলেন স্যার ফ্রান্সিস গ্যালটন, তো সেই সময় তাদের মাথায় একটা চিন্তা আসলো এরকম যে এরকম শক্তি যে যদি বাবা মা খাটো হয় তাহলে তাদের সন্তানটা খাটো হবে আর বাবা মা যদি লম্বা হয় তাহলে তাদের সন্তানটা লম্বা হবে, তাহলে এই লম্বা বাবা মা সন্তানটা যদি ক্রমাগত লম্বা হতে থাকে আর খাটো বাবা মা সন্তান যদি ক্রমাগত খাটো হতে থাকে তাহলে কি পৃথিবীতে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে কিছু মানুষ লিলিপুটের মতো ফটাফিট হয়ে যাবে আর কিছু মানুষ বার্বিডাউসের মতো ওরকম বিরাট আকৃতি হয়ে যাবে। তো এই যে তখন জেনেটিক সায়েন্টিস্টদেরকে একটা মানে বিশেষ করে ডার্উইনকে একটা চিন্তার মধ্যে ফেলে এবং তখন তিনি এইটা সমাধান করতে যে তিনি যে কাজটা করলেন তিনি হচ্ছেন স্যার ফ্রান্সিস গ্যালটন, তো এটা সমাধান করতে যে তিনি যে কাজটা করলেন এবং এটাই রিগ্রেশনের প্রথম উদাহরণ 1886 সালে প্রথম এটার উৎপত্তি
নবী যেটা বলেন যে বাবা মার গড় উচ্চতার সাথে সন্তানের গড় উচ্চতা সম্পর্ক কি, এই থেকে তিনি বোঝার চেষ্টা করেন এবং সেটা করতে যে তিনি আসলে কোন গাণিতিক কিছু ব্যবহার করেন, তিনি কিছু ছবি আশ্রয় দিয়েছিলেন এবং সেই ছবির মাধ্যমে তিনি বোঝার চেষ্টা করলেন যে এই সম্পর্কটা আসলে কেমন। আমরা এখন রবীন্দ্রের সময় আমরা প্রায় স্ক্যাটার প্লট বা স্ক্যাটার ডায়াগ্রাম আমরা ব্যবহার করি, পিকচার চিত্র বলি যেটাকে আমরা বাংলা। তো সেইভাবে তিনি বোঝার চেষ্টা করেন এবং তিনি যেটা পেলেন সেটা হলো এই যে যারা বাবা মা যদি লম্বা হয় তাহলে তাদের সন্তানরা লম্বা হবে, কিন্তু গড়ে তারা বাবা মার থেকে কম লম্বা হবে, অর্থাৎ তারা বাবা মার তুলনায় গড়ে খাটো। তার মানে এক একজন যে বড় হতে পারবে না লম্বা হতে পারবে না সেটা নয়, কিন্তু গড়ে তাহলে কি হবে বাবা মার থেকে কম উচ্চতার হবে, আমার খাটো বাবা মার সন্তানরাও খাটো হবে কিন্তু গড়ে তারা হবে বাবা মার থেকে লম্বা। যে কারণে এই যে বিপরীত দুই দিকে না যে মানুষের উচ্চতাটা আসলে তার যে গড় বা তার যে কেন্দ্রীয় যে উচ্চতা আসলে চাই সেটা থেকে ফিরে আসবে। তো তিনি প্রথম রিগ্রেশনের নাম দিয়েছিলেন রিভার্সন, রিভার্স বলি আমরা, সে রিভার্সন শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন এবং পরবর্তীতে তিনি নাম পরিবর্তন করে এটা নাম রাখেন রিগ্রেশন। রিগ্রেশন শব্দটার আভিধানিক অর্থ হচ্ছে স্টেপিং ব্যাক টু দা অরিজিনাল থেকে ফিরে আসে, যেহেতু মানুষের উচ্চতাটা তার অরিজিনাল দিকে বা তার চেপের দিকে ফিরে আসে, এই জন্য তিনি পরবর্তীতে রিগ্রেশন শব্দটা অধিক পছন্দ করলেন এবং সেটা ব্যবহার করলেন। এবং রিগ্রেশন বলতে আমরা এখনো সেটাই বুঝিয়ে থাকি যে আমরা একটা চরকে এক বা একাধিক চরকের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকি। আমরা যাকে ব্যাখ্যা করার চেষ্টা করি তাকে আমরা বলি রেসপন্স বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যে সমস্ত চরকের সাহায্যে আমরা এটাকে ব্যাখ্যা করি সেগুলোকে আমরা বলি পেডিক্টর, রিফ্লেক্সর বা ইন্ডিপেন্ডেন্ট। অনেক নাম আছে আমাদের লিটারেচারে, আপনারা অনেকেই রিগ্রেশন নিয়ে কাজ করেন, আপনারা এগুলো আমার থেকে ভালো জানেন, সুতরাং এগুলো আমি খুব বেশি সময় ব্যয় করতে চাই না। কিছু ছোট ছোট উদাহরণ আমরা দিতে পারি। আসলে পরিসংখ্যান বা রিগ্রেশনের ব্যবহার সব ক্ষেত্রে, আমরা এগ্রিকালচারে যদি যাই যে আমাদের দুধের উৎপাদন বিভিন্ন গরু থেকে, সেখানে আমরা এটা হয়তো আমাদের উদ্দেশ্য বা আগ্রহ হতে পারে যে কি পরিমাণ দুধ উৎপাদন করছে একটা খামার এবং সেটার ক্ষেত্রে কি কি ধরনের চলক আমাদেরকে গ্রহণ করতে হবে এক্সপ্লানেটরি ভেরিয়েবল হিসাবে, সেখানে আমাদের আমরা লক্ষ্য করছি যে আমাদের নানা ধরনের চলক আমরা ব্যবহার করছি। কস্ট অফ লিভিং এটা আমাদের একটা রেসপন্স হতে পারে, আমরা অবশ্যই কোনো নতুন জায়গায় চাকরি পেলে আমরা আবেগ খোঁজ করি সেখানে জীবনযাত্রার মান কেমন, সেখানে খরচ কেমন হবে, সুতরাং সেই খরচ কার কার উপরে নির্ভর করে, কোন চলকের উপরে নির্ভর করে, তো এই ধরনের একটা গবেষণা হতে পারে। এমনকি ইতিহাস সেখানেও আমাদের পরিসংখ্যানের ব্যবহার হতে পারে। অনেক সময় আমরা পুরানো একটা হয়তো পুরাতন একটা তাৎক্ষণিক একটা শহর বা একটা মাটির পাত্র খুঁজে পেলাম, হয়তো কয়েক হাজার বছর আগে কতটা একটা খুলি পাওয়া গেল, সেটা কোন সময়ে সেটা পুরুষ না মহিলা নানাভাবে আমরা এগুলো যখন এখন আমরা পিরামিডের মধ্যে থেকে আমরা মমি খুঁজে পাই, তো সেটা কার মমি, কত বছর আগে তার কিভাবে সে মারা গেল, নানা ধরনের ব্যাখ্যা আমরা সেখান থেকে করার চেষ্টা করতে পারি। এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্স আমাদের অনেক আমাদের হয়তো ওয়াটার পলিউশন পানি বা শব্দ দূষণ এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি এবং সেই ক্ষেত্রে কি ধরনের চলন দিয়ে আমরা এগুলোকে ব্যাখ্যা করবো সেটা একটা বিষয় রাখতে পারি। তো সরকারি পরিসংখ্যানের মধ্যে আমরা অনেক সময় দেখি যে ইমিগ্রেশন রেট এটা একটা গুরুত্বপূর্ণ চলন হিসাবে আমাদের কাজ করে। তো আমরা স্টেটগুলো একটু সাধারণভাবে পড়ি, সাধারণত আমরা কি পড়ে থাকি ইমিগ্রেশন, প্রথম হলো যে আমাদের একটা সমস্যা থাকবে, আমাদের একটা উদ্দেশ্য থাকবে গবেষণার এবং সেই গবেষণার নিরিখে আমাদের কি করতে হবে যে আমাদের কিছু চলন মনে মনে ভেবে বন্ধু করে নিতে হবে যে কি কি চলক এইটার সাথে সম্পর্কিত হতে পারে। সেই জন্য আমাদের আমরা লিটারেচার রিভিউ করতে পারি, আমরা বিশ্বকোণে পরামর্শ নিতে পারি, অনেক সময় আমাদের জাজমেন্ট আমাদের ব্যক্তিগত যে মানে বিচার ক্ষমতা সেটা দিয়ে আমরা ভাবতে পারি যে হ্যাঁ এর সাথে কি কি চলক সম্পর্কিত হতে পারে। তারপরে আমরা যখন চলকগুলোকে নির্দিষ্ট করে ফেলবো তখন আমাদের কাজ হলো ডেটা কালেকশন, তথ্য বহুদপ্তর সংগ্রহ করা এবং তারপরে আমরা মোটামুটি ঠিক করবো যে কি ধরনের মডেল আমরা এখানটায় ব্যবহার করতে পারি এবং সেই মডেল ব্যবহার করার পর সেই মডেলটা আমরা কিভাবে বাস্তবে সেটা এস্টিমেট করবো
যেটাকে আমরা ফিটিং বলি সাধারণত বিশেষত পরিভাষায়, সেটা আমাদেরকে নির্দিষ্ট করতে হবে। কেন মডেল স্পেসিফিকেশন এবং প্রয়োগ, কারণ বর্তমানে অনেক ধরনের পদ্ধতি আছে বাজারে আসে বা আমাদের বইতে আমাদের লিটারেচারে অনেক ধরনের পদ্ধতি আছে, সুতরাং কোন পদ্ধতিতে কাজটা করলে সবচেয়ে ভালো হবে এটা কিন্তু এখন একটা অবশ্যই আমাদের পছন্দের ব্যাপার। এমন না যে শুধুমাত্র একটাই আছে, যদি একটা পদ্ধতি থাকতো তাহলে আমরা সবাই সেটা করতে পারবো না, যেহেতু আমাদের হাতে এখন অনেক অপশন আছে, অনেক বিকল্প ভাবনা আছে, সুতরাং আমাদের এই বিষয়গুলো ভাবা প্রয়োজন। তারপরে আমরা যখন ওগুলো ঠিক করে ফেলাবো না, তারপরে মডেলটাকে আমরা ঠিক করবো। এবং সাধারণত আগেকার দিন হলে আমরা মডেল ফিটিং পর্যন্তই আমাদের কাজ হয়ে যেত, কিন্তু বর্তমানে আমরা মডেল ফিট করার পরেও আমার সেটাকে সেটা কতটা যথার্থ হলো সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা প্রয়োজন মনে করি, যেটাকে আমরা বলি মডেল ভ্যালিডেশন বা ভেরিফিকেশনও বলা যেতে পারে। এবং তার ভিত্তিতে কোনো কোনো সময় আমরা যদি আমরা সন্তুষ্ট হই তাহলে সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে একটাই সংখ্যাবাচক আমাদের চলন থাকবে, যেটা রেসপন্ড করি আমরা সিম্পল, যেখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল থাকবে, মাল্টিপল রিগ্রেশন যেখানে একটা হচ্ছে আমাদের রেসপন্স কিন্তু একাধিক এক্সপ্লানেটরি ভেরিয়েবল সম্পর্ক যদি লিনিয়ার হয় তাহলে আমরা সেটাকে বলছি লিনিয়ার মডেল, ইনট্রিনসিক্যালি লিনিয়ার, এটাকে বলা হয় যে আসলে সম্পর্কটা লিনিয়ার না, কিন্তু আমরা ট্রান্সফরমেশন করে আমরা কিছু পরিবর্তন করে আমরা সেটাকে লিনিয়ার বানাতে পারবো, আর যদি কোনোভাবে সেটাকে লিনিয়ার করা না যায় তাহলে আমরা সেটাকে বলি নন লিনিয়ার মডেল। যারা ইঞ্জিনিয়ারিং এ বিশেষ করে আমাদের অনেক মডেলই হচ্ছে আসলে নন লিনিয়ার, তারপরে কিন্তু আজকে আমাদের আলোচনার বাইরে সমস্ত এক্সপ্লানেটরি ভেরিয়েবল যদি শুধুমাত্র কোয়ালিটেটিভ হয়, যদি সমাজবিজ্ঞানে প্রায় দেখা যায় যে আমাদের উত্তর হ্যাঁ না, সে সমস্ত ক্ষেত্রে আমরা অ্যানালিসিস অফ ভেরিয়েন্স এটা আমরা ব্যবহার করতে পারি, সেটা অনেক বেশি আজকে অবশ্য যাব না, আমরা লজিস্টিক ডিভিশনটা একটু আলোচনা করবো সময় পেলে। সেটা হচ্ছে যখন আমাদের যে রেসপন্স ভেরিয়েবল সেটা এখন কোয়ালিটেটিভ হয়, এবং নন প্যারামেট্রিক হচ্ছে এমন একটা অত্যন্ত আধুনিক পদ্ধতি, এখনকার যত নতুন ডেভেলপমেন্ট পরিসংখ্যানে সবই হচ্ছে নন প্যারামেট্রিক ডিভিশন, এবং সেখানে আমাদের আমরা জানি যে পরিসংখ্যানে আমরা সবসময় একটা পপুলেশন বিশ্বাস করি না, আমরা ডিস্ট্রিবিউশন বা এই ধরনের পরিমিত বিন্যাস, কিন্তু নন প্যারামেট্রিকে আমাদের আগে থেকে কোনো কোনো ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা ধারণা করব না, আমাদের কোনো মডেল সম্পর্কে কোনো ধারণা থাকবে না, আমরা আগে ডেটাটা দেখবো এবং ডেটা দেখে আমরা সেখান থেকে ঠিক করবো যে আমরা কি করতে চাই, অর্থাৎ ডেটা বলে দেবে আমাদের কি কি করতে হবে, আমরা আগে থেকে ঠিক করে রাখবো না আমাদের মনের মধ্যে যে আমরা এইভাবে এগোতে চাই, ডেটা যেরকম হবে সেই অনুযায়ী আমাদের সমস্ত পরিকল্পনা সেই মধ্যে আমাদের পরিচালনা করতে হবে। এই ধরনের পদ্ধতিতে বলছি আমরা নন প্যারামেট্রিক। আমি একটু আগে যেটা বললাম যে সিম্পল রিগ্রেশন বলতে আমরা যেটা বুঝাই যে আমাদের একটা ওয়াই এবং একটা এক্স, একটা রেসপন্স একটা এক্সপ্লানেটরি ভেরিয়েবল, এবং আমরা এটাকে সাধারণত যে পদ্ধতির সাহায্যে আমি যেহেতু এই পদ্ধতিগুলো সবার পক্ষে সেখানে জানা, আর এখানে আমার মনে হয় এমন কেউ নাই যে কখনো রিগ্রেশনের সম্পর্কে বা রিগ্রেশন নিয়ে কখনো একেবারেই কোনো কাজ করে, সুতরাং যেগুলো আপনারা জানেন আমি সেই বিষয়গুলো নিয়ে খুব বেশি বলতে চাই না, তবে লিস্ট স্কোয়ার মেথড এটা আপনারা সবাই জানেন যে এটাকে অনেক সময় বলা হয় দ্য লাইন অফ বেস্ট ফিট। এই বেস্ট শব্দটা থেকে আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতে চাই। বেস্ট মানে আমরা যেটা ইংরেজি পরিভাষাতে বেস্ট মানে সব পেতে ভালো, কিন্তু পরিসংখ্যানের নিজস্ব কিছু পরিভাষা আছে, এবং এখানে বেস্ট বলতে আমরা বোঝাই যার ভ্যারিয়েন্স কম অর্থাৎ যে তার পরিসর বা যার পরিমাণের মধ্যে পার্থক্য যেটা আমরা পরিসর করে থাকি সেটা যত কম হবে সেটা হচ্ছে তত ভালো। আমরা সবসময় চাই যে আমাদের আমরা যে কাজগুলো করি বা আমরা যে কথাগুলো করি এর মধ্যে ভ্যারিয়েশনটা কম থাকুক। আপনি যদি মানে আপনার সঙ্গে বলি না যে আপনি আজকে এক কথা বললেন কাল আরেক কথা বললেন মিস্টার সাহেবের মধ্যে, তাহলে ভেরিয়েশনটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে আপনি ওই কথাটা মানুষ কি করতে চায় বিশ্বাস করতে চায় না, কিন্তু ভেরিয়েশনটা যদি কম থাকে তাহলে মানুষ আপনি যাই বলেন না কেন সে জানে যে না আপনি যেটা বলছেন এটা নিশ্চয়ই কাছাকাছি একটা জায়গাতে আসবে, সুতরাং তারা স্বাভাবিকভাবে যেটা ভেরিয়েশন বুঝি, আর উত্তরের ক্ষেত্রে ভেরিয়েশন বলতে বোঝায় যে এখানে মানগুলো
মোটামুটি কমপ্যাক্ট থাকে, কাছাকাছি থাকে, খুব ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত না। তো ঠিক সেই একই ভাবে আমরা এখানে বলে থাকি যে ভেরিয়েশনটা যত কম থাকে তত সেটা হচ্ছে ভালো। তো বেস্ট শব্দটা আসলে আমরা এই অর্থে ব্যবহার করি। এবং এক্ষেত্রে আমরা সাধারণত আপনার যদি খেয়াল করে দেখেন, আমরা সবাই জানি যে এখানে সাম অফ এপসিলন স্কোয়ার আমরা এরর যেটাকে বলি, ওই যে আমি একভাবে বললাম যে অবজারভেশন কি করা যায় ট্রুথ প্লাস এরর, এইভাবে আমরা ভাব করতে পারি। তাহলে এরর যত আমি কমাতে পারবো ট্রুথ তত বেশি হবে, তাই তো? কারণ অবজারভেশন হচ্ছে ট্রুথ প্লাস এরর, সুতরাং এররকে আমি যত কমাতে পারবো তত আমার ট্রুথটা বেশি হবে। সুতরাং আমরা সেটাই করতে চাই, এবং সেটাকে হচ্ছে যে বেস্ট স্কোয়ার। এবং আমরা এখানে যেটা ছোট ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা একটু খেয়াল রাখি, তাহলে এই ফর্মুলাগুলো একটু পরে আবার আমরা ব্যবহার করবো। আপাতত আমরা একটু খেয়াল রাখি যে এখানে দুটো আমাদের প্যারামিটার ছিল আলফা এবং বিটা, এবং এই দুটো আমরা এইভাবে ব্যবহার করতে পারি, ওয়াই বার মাইনাস বিটা এক্স বার, আর বিটা হ্যাট হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ এক্স। যাহোক, আমি এইবার এই দুটো প্রশ্নে চলে আসি। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে কনসেপচুয়াল দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম হলো যে আমি কেন লিস্ট স্কোয়ার ব্যবহার, আমি তো এরকম করতে পারতাম যে আমি স্কোয়ার না করে, যেমন এখান থেকে যদি বলি যে এখান থেকে না করে দূরত্ব কম, আমি হয়তো বলবো যে 30 কিলোমিটার, আমি তো বলি না যে এটা 900 স্কোয়ার কিলোমিটারের বড় বলি কি, তো সেটাও তো সত্যি। আমি যদি বলি যে এখান থেকে না করে দূরত্ব 900 স্কোয়ার কিলোমিটারে বড় অথবা 30 কিলোমিটার, আমি কোথা করবো 30 কিলোমিটার বলি, তাহলে আমি কেন স্কোয়ার করতে যাবো যেখানে আমি সরাসরি কি করতে পারি ডিস্টেন্সটা। তো গণিতে কিছু ব্যাপার কাজ করে, এখানে অনেকেই গণিত সম্পর্কে অবিকল, আপনারা সবাই জানেন যে গণিতে যখন আমরা গণিতের সাহায্যে কোনো কিছু ম্যাক্সিমাম বা মিনিমাম করতে চাই আমরা ডেরিভেটিভ ব্যবহার, এবং এই ডেরিভেটিভের সাহায্যে খুব সহজে ম্যাক্সিমাম মিনিমাম এগুলো বের করা সম্ভব। এবং এখানে এই যে স্কোয়ার ফাংশনটা, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েবল ফাংশন, আমি এখানে ডেরিভেটিভ বের করতে পারি। অর্থাৎ এখান থেকে আমি যদি মিনিমাম বা ম্যাক্সিমাম করতে চাই খুব সহজ সুন্দর গাণিতিক কিছু ফর্মুলা বের করতে পারবো, কিন্তু আমি যদি বলি অ্যাবসলিউট ভ্যালুটা সেটা ডিফারেন্সিয়েবল না, যে কারণে সেটা থেকে আমি কোনো ফর্মুলা বের করতে পারবো, আমি হয়তো কম্পিউটার দিয়ে ক্যালকুলেট করে আমি একটা মান বের করতে পারবো, কিন্তু সাধারণভাবে আমরা যখন যেটা ব্যবহার করি আমরা কিন্তু সুন্দর ফর্মুলা পছন্দ করি, কিন্তু চট করে একটা সুন্দর একটা ফর্মুলা পেয়ে যাই সেটা আমাদের মনে রাখতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। পার্থক্যটা এই না, এটা যে করা যাবে না তা, কিন্তু এটা করতে গেলে আমাদের আমরা সুন্দর কোনো গাণিতিক কোনো ফর্ম পাই, যে কারণে লিস্ট স্কোয়ার এবং লিস্ট ডেভিয়েশন দুটো একই সময়ে 1884 সালে বা 1886 সালে দুটোই বিজ্ঞানীরা চিন্তা করেছিলেন যে কোনটা দিয়ে এটা করা যায়, এবং লিস্ট স্কোয়ারটা টিকে গেল বাজারে, যেহেতু তার সুন্দর ফর্মুলা পাওয়া গেল, আর লিস্ট ডেভিয়েশনটা আস্তে আস্তে আমাদের লিস্টের মধ্যে চলে গেল। এটা অনেক অনেক খানি যে প্রশ্নের সামনে পড়ে, বিশেষ করে অনেকেই আমাদের যারা ধরেন ফার্স্ট ইয়ারে পড়াতে দেশে, অবশ্য আমাদের ছেলেমেয়েরা কোনো একটা প্রশ্ন করে না কেন আমি জানি না, তো বাইরে তো কথা বলার আগে তিনটা প্রশ্ন হাজির হয়ে যায়, সুতরাং তখন আমাদের সবসময় প্রশ্নগুলো চলে তৈরি থাকতে হয় যে কেন স্কোয়ার করবো, আমার তো সোজাই ডিস্টেন্স বের করতে পারে, আমি কেন স্কোয়ার করে আলোচনা করবো, তো খুব স্বাভাবিক প্রশ্ন তাই না। তো এখন এই লিস্ট স্কোয়ারের ক্ষেত্রে কিছু অ্যাসাম্পশন আছে, এবং অ্যাসাম্পশনগুলো আমি একটু আলোচনা করতে চাই, কারণ এই অ্যাসাম্পশনগুলো না বুঝলে আসলে রিগ্রেশনের মূল বিষয়গুলো আসলে কখনো বোঝা সম্ভব হয় না। তো আমি প্রথমে আসি যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা লিনিয়ার, এটা আমরা সবসময় ধরে নিই। আমরা একটা মজার ব্যাপার ধরি যে এখানে এক্সটা হচ্ছে ফিক্সড আর ওয়াইটা হচ্ছে র্যান্ডম, এটা একটা অদ্ভুত টাইপের একটা অ্যাসাম্পশন। জিরো এটা আমরা ধরে নিই যে আমাদের এররটা এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে জিরো, আমরা এটাও ধরে নিই যে অবজারভেশন গুলো সব ভেরিয়েন্স গুলো কনস্ট্যান্ট, তার এররে র্যান্ডম ভেরিয়েবল গুলো সব ইন্ডিপেন্ডেন্ট, আর আমাদের যে চলক গুলো সেই চলকটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখন এই অ্যাসাম্পশন গুলো আমরা আমাদের ছেলেরা পড়ে, বিশেষ করে যারা পরিসংখ্যানে ছাত্র হয়ে থাকে, আমার মনে হয় অনেকেরই একদম ঝরঝরা প্রশ্ন, আমি যখন ছাত্র ছিলাম আমার নিজের প্রস্তুত ছিল বললে লিখে দিতে পারতাম ছয়টা অ্যাসাম্পশন, কিন্তু কোনোদিন এটা কি আসলে বা এটা বোঝার কোনো চেষ্টা কোনো সময় আমরা করি, তাই এটা প্রথম ধাক্কাটা খেলাম আমি শিক্ষক হওয়ার পর। আমাদের বিভাগের প্রতিষ্ঠাতা মনোহর স্যার একদিন উনি আসলেন এসে একজন রিগ্রেশন করার আমার এক সুন্দর শিক্ষক,
তো তাকে বললেন যে তুই যে রেজিস্ট্রেশন করাস, তুই কি ওদেরকে বাইরের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাস? তো স্যার বলল যে বাইরের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে শুনি। তো স্যার তো খুব মুখরা টাইপের মানুষ ছিলেন, উনি মুখ বলে গালাগালি করতে শুরু করলেন এবং আমিও খুব স্যারের উপর বিরক্ত হব যে রেজিস্ট্রেশনের তো কোনো সময় রেজিস্ট্রেশন তো আমরা শুরুই করি সুন্দর এই আসাম সাহ এই সমস্ত কিছু। আমি মনে মনে সারা উপর খুব বিরক্ত হলাম যে সারা কারণে আমাদের সহমতি করে এবং জোর করে আমাকে শেখানোর চেষ্টা করে। তা আমি যখন পিএইচডি করতে গেলাম ঠিক দুর্ভাগ্য এবং রিগ্রেশনের উপরে, তো আমার সুপারভাইজার আমাকে কোথায় বলেন যে আমি চাচ্ছি যে রিগ্রেশনের অ্যাসাম্পশন গুলো নিয়ে আমরা কাজ করে দিচ্ছি। তা আমি তো খুব খুশি, আমি তো একদম আমার তোমার অ্যাসাম্পশন গুলো কি কি অ্যাসাম্পশন প্রকাশ করবো, আমি তো একেবারে মুখস্থ মানে তাকে বলবো এমন মুখস্থ ব্যবহার করি হচ্ছে
কারণটা কি? কারণটা হচ্ছে এইখানে, যেখানে ওই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা কাজ করে, যদি আমি নর্মাল ডিস্ট্রিবিউশন ধরে নিই তাহলে আমাদের লাইভলিহুড ফাংশনটা হচ্ছে এইরকম। এবং আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এই লাইভলিহুড ফাংশনটা তখনই আমরা আমাদের ম্যাক্সিমাম লাইভলিহুড মানে আমরা কি করতে চাই, এই লাইভলিহুডটাকে সবচেয়ে বড় করতে চাই, ম্যাক্সিমাম করতে চাই। এটা তখনই ম্যাক্সিমাম হবে যদি এই সাম অফ এপসিলন স্কয়ারটা মিনিমাম হয়। এবং যেহেতু লিস্ট স্কয়ারের জন্ম ম্যাক্সিমাম লাইভলিহুড থেকে অনেক বছর আগে, এবং লিস্ট স্কয়ারের জন্ম হচ্ছে 1805 আর ম্যাক্সিমাম লাইভলিহুডের জন্ম হচ্ছে 1924-25, তো যেটা 100-150 বছর আগের একই যদি ফল দিয়ে থাকে তাহলে আমরা কোনটাকে গুরুত্ব দেবো? যেটা পুরানো সেটাই, কারণ আমি কেন নতুন জিনিসকে গুরুত্ব দিতে যাবো যেখানে আমি পুরোনো ফল ভালো পাচ্ছি না? যে কারণে আমরা রিগ্রেশনের ক্ষেত্রে লিস্ট স্কয়ার এখন আমরা ব্যবহার করি, কিন্তু অন্য যে কোনো পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম লাইভলিহুড ব্যবহার করি। তার মানে এই না যে রিগ্রেশন ম্যাক্সিমাম লাইভলিহুড ব্যবহার করা যাবে, ব্যবহার করে আমি নতুন কিছু পাবো না, আমি যা পাবো সেটা আসলে লিস্ট স্কয়ারই পাবো, দুটো একই জিনিস। এটা মাথায় রাখতে হবে, দুটো কিন্তু ভিন্ন জিনিস না, রিগ্রেশনের ক্ষেত্রে একই জিনিস। এরর এক্সপেক্টেড ভ্যালু আমরা বলি, এটা এই অ্যাসাম্পশন নেওয়া হয় যাতে আমরা আনবায়াসড এস্টিমেট গুলো পাই। আনবায়াসনেসটা আমাদের খুব পছন্দের একটা পরিসংখ্যানিক একটা পছন্দের বিষয়। আনবায়াস মানে আমরা কোনো একটা বিশেষ কোনো মানের দিকে সে তার কোনো চোখ থাকবে না। এরকম তাকে কেন কনস্ট্যান্ট ধরা হয় সেটার কারণ হচ্ছে ওই যে বেস্ট যে কথাটা বললাম, বেস্ট শব্দটা দেখে আপনাদের খেয়াল রাখতে বলেছিলাম, এটা যদি আমরা না রাখতে অনুমান করি এই অ্যাসাম্পশনটা না থাকলে ওই লিস্ট স্কোয়ার দিয়ে আমি অবশ্যই বেস্ট আর খুঁজে বের করতে পারবো না। অর্থাৎ মিনিমাম ভ্যারিয়েন্স এটাকে এনশিওর করতে গেলে, এটাকে নিশ্চিত করতে গেলে আপনি অবশ্যই কি করতে হবে, এই কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স এর এই অ্যাসাম্পশনটা আপনি গ্রহণ করতে হবে। আর র্যান্ডম ভেরিয়েবল গুলো কেন ইন্ডিপেন্ডেন্ট হবে, এটার মূল কারণ হচ্ছে এটা সুবিধা। আমরা যদি অ্যাসাম্পশনটা ধরে নিই তাহলে আমাদের বিভিন্ন গাণিতিক যে সমস্ত প্রমাণগুলো আছে সেগুলো প্রমাণ করা আমাদের জন্য খুব সহজ। আর এরকম টার্ম কেন নর্মাল ডিস্ট্রিবিউটেড হবে আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে রিগ্রেশনের উৎপত্তিতে হচ্ছে বাইনারি টার্ম থেকে। এবং ঐতিহাসিকভাবে আমরা যখন পরিসংখ্যানে রিগ্রেশন শুরু করি আমরা যে সমস্ত ডেটাগুলো নিয়ে কাজ করতাম সেই ডেটাগুলোর অধিকাংশ সম্পর্কই ছিল এই ধরনের রৈখিক, যেমন মানুষের হাইটের সাথে ওয়েটের সম্পর্ক, মানুষের বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিমাপের সম্পর্ক, এগুলো আমরা গ্রাফে প্লট করলে দেখা যেত যে এই ধরনের একটা সরলরৈখিক একটা সম্পর্ক পাওয়া যায়। আর আর খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যেটা আমরা বলি সেন্ট্রাল লিমিট থিওরাম, যেটা পরিসংখ্যানের অত্যন্ত ক্ষমতাবান একটা তত্ত্ব। সেটা হলো এই, আপনি খেয়াল করেন আমি কি বললাম একটু আগে যে একটা অবজারভেশন হচ্ছে ট্রুথ প্লাস এরর, ট্রুথ মানে আমি যেটুকু জানি আর এরর মানে আমি যেটা জানি। এখন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই জানি না, এটা একটা অনেক বড় উত্তেজনা হতে পারে, অনেক কিছু আমাদের আসলে জানি। এবং সেন্ট্রাল লিমিট থিওরাম বলে যখন অনেকগুলো ভেরিয়েবল আমরা একসাথে মিশিয়ে দেই সেটা তখন নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, এটাই হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরাম। অর্থাৎ আমাদের যে অজানা অংশের ভেতরে যেহেতু অনেক অপেক্ষাত চলক আছে সেগুলোকে আমরা যেহেতু একত্রিত করে ফেলছি, সেই মানে অনেকগুলো চলকের একত্রিত চেহারাটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা খুব বিখ্যাত একটা তত্ত্ব যেটাকে বলা হয় যে গত শতকের সবথেকে বড় থিওরাম, সেটা হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরাম। সেই দিক থেকে বিবেচনা করলো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন চলে আসে। সেগুলোকে সারি সারি করে বা সুন্দর যেরকম সারিতে সারিতে সাজিয়ে যুদ্ধ করতে যায় ঠিক সেই ভাবে যখন আমরা জিনিসগুলোকে সাজাই সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। এবং এটা আমাদের প্রাচীন চীনারা চাইনিজরা প্রথম এই ম্যাট্রিক্স ধারণাটা তারা আবিষ্কার করে। এই ধানের যে গোড়া অর্থাৎ যে ধানের ফলগুলো ধান পাকাই করার পরে সেগুলোকে স্তূপ করে করে রাখা, এই এই ধারণা থেকে আসলে ম্যাট্রিক্স আলজেব্রাটা সূত্র। এখানে আমরা খেয়াল করছি আমরা অবজারভেশনগুলোকে ঠিক ওইভাবে সাজিয়ে আমরা একটা প্রায় উপস্থাপন করছি। এবার আমরা সরাসরি একটা উদাহরণে চলে আসি, কারণ উদাহরণ না হলে আমি এতক্ষণ যেটা বললাম আমি এরপরে আর কোনো তত্ত্বের মধ্যে যাব, এখন থেকে
কাছে পৌঁছে এবং এটা কোকা কোলা কোম্পানির একটা উদাহরণ ডেলিভারি টাইম যেটা অর্থাৎ আমরা কিছু কোন রেড সফট দোকানে পৌঁছাতে চাই এবং সেই ডেলিভারি সময়টা কতক্ষণ লাগতে পারে আমি কিছু সফট আমি দোকানে দোকানে সাপ্লাই দেবো আমার তো অবশ্যই ড্রাইভার লাগবে তাকে গাড়ি লাগবে এবং এই সময়টা কত লাগতে পারে এই ক্ষেত্রে আমরা বলছি যে কি কি ভেরিয়েবল এটা এখানে লাগতে পারে আমার এই ডেলিভারি টাইমের ক্ষেত্রে একটা হলো কি যে নাম্বার অফ কেসেস কি পরিমাণ রিক্স আমি দোকানে সাপ্লাই দেবো আমি যদি অল্প দেই তাহলে আমার সময় কম লাগবে আর যদি আমি অনেক পরিমাণ রিক্স দেই তাহলে কি হবে আমাকে আটকাবো যে আমি যেখানে ব্যাংকটা পার্ক করবো সেই পার্ক করার থেকে আমার দোকানের দূরত্বটা আমার কাছে সুবিধা হবে আমার দোকানের সামনে বা ভালো দোকানের মধ্যে আমি ঢুকে দিতে পারি কিন্তু বাইরে তো সাধারণত একটা কার পার্কে যে একটা ব্যাংকটা রেখে তারপর সেখান থেকে তো এই দূরত্বটা যত মানে আমার পার্কিং থেকে দোকানের দূরত্ব এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যেখানে আমাদের এটা লাভ করতে পারে তো আমরা এখানে এই হচ্ছে আমাদের উদাহরণটা যে ডেলিভারি টাই এটা হচ্ছে মিনিট আর এটা নির্ভর করছে নাম্বার অফ কেসেস কতগুলো কেস আমি দিচ্ছি আর কতটা ডিস্টেন্স একজন ড্রাইভারকে পার হতে হচ্ছে এবং এখানে আমরা খুব সহজে আমরা এস্টিমেট করে আমরা এখান থেকে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে যে এই আমি উদাহরণটাতে পরে আসবো আবার এখানে জাস্ট আপনাদের খালি একবার দেখানোর জন্য কিভাবে প্যারামিটারগুলো এস্টিমেট করা যায় এই যে ম্যাট্রিক্স আর যে আমরা যদি আমরা ব্যবহার করতাম তাহলে এই ধরনের ফর্মুলার সাহায্যে এখানে আমরা এটা বের করতে পারতাম বাস্তবে আমরা এখন কম্পিউটার থেকে সব পেয়ে যাই আমরা এগুলো একটু বেশি মাথায় খামাই কিন্তু একবার অন্তত জীবনে একবার হলো এটা দেখে রাখা দরকার যে ঠিক কিভাবে জিনিসগুলো আমরা বাস্তবে আসলে আমরা এগুলো ক্যালকুলেট করি একটু আগে আমি বললাম যে আগে আমরা মডেল ফিট করে খুব খুশি থাকতাম কিন্তু আজকাল আমরা মডেল ফিট করার পর আমরা পরীক্ষা করে দেখতে চাই যে মডেলটা কতটা ভালো এবং এই ক্ষেত্রে আমরা যে পদ্ধতি খুব সহজ একটা পদ্ধতি আসবে সেটা আমি আর স্কোয়ার গুডনেস অফ ফিট কতটা ফিটটা ভালো হলো সেটা মাপার একটা পদ্ধতি এবং ওই যে আমি আগে যেটা বললাম যে অবজারভেশন ইকুয়ালস ট্রুথ প্লাস এরর এই অবজারভেশনটাকে আমরা এখানে টোটাল হিসেবে চিন্তা করছি আমরা ট্রুথ অর্থাৎ যেটা আমি ব্যাখ্যা করতে পারছি সেটাকে আমি বলছি রিগ্রেশন আর যেটা ব্যাখ্যা করতে পারছি না সেটা হচ্ছে এরর সুতরাং ঠিক ওই অবজারভেশন ইকুয়ালস ট্রুথ প্লাস এরর যেরকম ঠিক একইভাবে আমি এই সমস্ত কিছুকে আমি যোগ করে আমি সাম স্কোয়ার করে তার টোটালটা কি আমি দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে টোটালের ভাগ স্কোয়ার হলো যে মোট যতটুকু আমার ভেরিয়েশন আছে তার মধ্যে কতটুকু আমি ব্যাখ্যা করতে পারি তার অনুপাত অর্থাৎ এখানে SSR মানে আমি যেটুকু ব্যাখ্যা করতে পারছি আর নিচে হচ্ছে SST টোটাল মোট যে পার্থক্য তার মধ্যে কতটুকু আমি ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে আর স্কোয়ার এবং আমরা খুব সহজে এটা দেখতে পাচ্ছি যে SST ইকুয়ালস যেটা আমি একটু আগে বললাম যে টোটাল ইকুয়ালস আর আর হচ্ছে ই আমি দুই পক্ষকে সমান সমান জিনিসে ভাগ করে দিলে কোনো সমস্যা হবে না তাহলে ভাগ দিতে হয়ে গেল কত এবার দ্বিতীয় অংশটা হয়ে গেল আর স্কোয়ার আর তৃতীয় একটা অংশ থাকলো সেটা হচ্ছে SST ওভার SST অর্থাৎ এরর একটা হচ্ছে রিগ্রেশন একটা হচ্ছে এরর এখন এরর যদি শূন্য হয়ে যায় মানে আমি এমন নিখুঁতভাবে কি করলাম ব্যাখ্যা করলাম যে আমি পুরোটাই ব্যাখ্যা করে ফেললাম তাহলে আর স্কোয়ারের মান কত হবে এক কারণ ওই এরর অংশটা শূন্য হয়ে গেল আর যদি আমি কিছুই ব্যাখ্যা করতে না পারি তাহলে এরর আর টোটাল এক হয়ে যাবে তখন ডান দিকে ওই আর স্কোয়ারের পরে হবে ওয়ান সুতরাং আর স্কোয়ারের মানটা হয়ে যাবে সেই ক্ষেত্রে জিরো এবং এই কারণে আর স্কোয়ারের মানটা কি করে শূন্য আর একের মধ্যে আছে একের কাছাকাছি যাওয়া মানে আমার ব্যাখ্যাটা অনেক বেশি পরিমাণ ব্যাখ্যা করতে পারছি আর এটা যদি শূন্যের কাছাকাছি যায় তার অর্থ হলো যে আমি ঠিক মতো এটাকে ব্যাখ্যা করতে পারছি আর একটা প্রশ্ন আমাদের প্রায়ই আসে যে অ্যাডজাস্টেড আর স্কোয়ার বলে একটা আর স্কোয়ার কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি বিশেষ করে যখন আমাদের একাধিক চলক থাকে বাল্টিপুর বিকশন থাকে তখন আমরা অ্যাডজাস্টেড আর স্কোয়ার ব্যবহার করি এটার সাথে আর স্কোয়ারের সম্পর্কটা কি আচ্ছা এই যে আর স্কোয়ারকে সম্পর্কটা লিখলাম ওয়ান মাইনাস SST ওভার SST আর অ্যাডজাস্টেড আর স্কোয়ারের আমি ফর্মুলাটা লিখলাম ওয়ান মাইনাস SST ওভার এন মাইনাস কে SST ওভার এন মাইনাস ওয়ান দুটোর মধ্যে একটা হালকা পরিচিত পরিচিত চেহারা মনে হচ্ছে না
আপনি যদি এন মাইনাস কে আর এন মাইনাস ওয়ান এটা যদি নিচের কম্পা থেকে মাপিয়ে দেন তাহলে কি হবে? উপরে অর্থাৎ অ্যাডজাস্টেড আর স্কয়ার আমরা যেটা করি যে আমরা শুধুমাত্র ওই এস এস ই এবং এস এস ই এটাই আমরা রাখি না, তার সাথে আমাদের যতগুলো অবজারভেশন সেখানে ছিল এর হচ্ছে এখানে নাফানো অবজারভেশন আর কে হচ্ছে আমরা কতগুলো ভ্যারিয়েবল একটা আমি বিবেচনা করেছি। সুতরাং প্রথমটা থেকে তো আমরা এরকম কোনো বিবেচনা করছি না, আমরা এখানে আমাদের স্যাম্পল সাইজের ওপর এখানে বিবেচনা নাই, এখানে কতগুলো চলন আমরা ব্যবহার করছি সেটার কোনো বিবেচনা নাই। কিন্তু দ্বিতীয়টা তো আমরা কি করছি, দুটো জিনিসকে আমাদের বিবেচনার মধ্যে আনছি, যে কারণে আমরা যখন যদি কেউ আমাদের প্রশ্ন করে দুটোর মধ্যে কোনটা আমাদের বেশি গ্রহণযোগ্য তাহলে আমাদের উত্তর হবে যদি ভালো বিবেচনা হয় তাহলে অবশ্যই অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা আমাদের বেশি গ্রহণযোগ্য, কারণ এ কি করছে আপনাকে বেশি আমাদের উত্তর হবে সেক্ষেত্রে যে আমরা সাধারণভাবে বেশি পছন্দ করি, কেননা এ কি করে বেশি জিনিসকে তার বিবেচনা করতে